বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর তৃতীয় মাত্রায় আজ আমরা কথা বলব শিক্ষা নিয়ে, জাতির মেরুদণ্ড শিক্ষা। আমরা কথায় বলে থাকি, কাজে কতখানি সেটির আসলে চুলচেরা বিশ্লেষণ করবার চেষ্টা করব। আর কথা বলবার জন্য আমার আজকের যারা অতিথি, আমার বায়ে পাশে আছেন প্রফেসর ডক্টর শাহেদা। তিনি আপনারা জানেন যে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, নাইমের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন কলেজের অধ্যাপনা করেছেন এবং অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। আমার একেবারে আমার পাশেই যিনি ডানে বসা রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি একসময় নাইমের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা তো অধ্যাপক নাম আছে, যেহেতু বোঝাই যায় যে শিক্ষকতার সঙ্গে দীর্ঘকাল যুক্ত ছিলেন, এবং সেই সঙ্গে বাংলাদেশ টেক্সট বুক বোর্ডেরও তিনি সচিবের দায়িত্ব পালন করেছেন, কিছু সময়ের জন্য তার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তারপরে রয়েছেন এম কে বাশার, তিনি প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপ। আপনারা জানেন যে ক্যাম্বিয়ান বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠান, এখানে স্কুল কলেজ সহ অনেকগুলো ক্যাম্পাস রয়েছে ঢাকা, ঢাকার বাইরে, এবং বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য বিদেশেও তারা ব্যবস্থা করে থাকেন, যারা উৎসাহী তাদের ব্যাপারে। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। প্রফেসর ডক্টর শাহেদ, আপনাকে দিয়ে শুরু করি যে বাংলাদেশে শিক্ষিতের হার বাড়ছে, ভালো ভালো ফলাফল অনেক সময় আমরা দেখতে পাই, কিন্তু এ বিষয়ে তেমন কোনো ভিন্নমত এখন আর নেই যে শিক্ষার মান ক্রমশ নিম্নগামী। একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনার ফিলিংসটা কি, বা আপনি যখন কর্মক্ষেত্রে ছিলেন তখন কি মনে হয়েছে, আর আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হয়? হ্যাঁ, এটা খুব দুঃখের বিষয়, কারণ আমরা দেখছি যে যখনই কোনো পাবলিক পরীক্ষার রেজাল্ট আউট হচ্ছে তখন জিপিএ 5 এবং গোল্ডেন 5 গোল্ডেন জিপিএ এর ছড়াছড়ি, অর্থাৎ পাশের হার ভীষণভাবে বেড়ে গেছে, রেজাল্ট খুব ভালো হচ্ছে, কিন্তু আসলে শিক্ষার মান দিন দিন নিচের দিকে যাচ্ছে, শিক্ষার মান এখন নাই নেই বললেই চলে। যে কারণেই আমরা দেখতে পাই যে যখনই পাবলিক পরীক্ষার রেজাল্টগুলো আউট হয়, সেটা এসএসসি যদি হয় তাহলে তারা এইচএসসিতে ভর্তি হতে পারে না, এইচএসসি রেজাল্ট হলে তারা কাঙ্ক্ষিত সাবজেক্ট নিয়ে কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না, এবং সেটা নিয়ে আন্দোলন হয়, সেটা নিয়ে অনেক অনেক রকম ইয়ে হয়, কিন্তু তারপরেও কিন্তু ক্রমাগত শিক্ষার মান নিচের দিকে যাচ্ছে। যখন এই ছাত্ররা দেশে তো বটেই উচ্চশিক্ষার ব্যাপারে যখন ইয়েতে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য ইয়েতে যখন ভর্তি হতে যায়, তখন তারা একটা কম্পিটিশনের মুখে পড়ে, এবং সেই কম্পিটিশনের মুখে পড়ে আসল পরীক্ষাটা তখন তাদের হয়, তাদের পরীক্ষা আসল পরীক্ষা কিন্তু এসএসসিও না এইচএসসিও না, তাদের পরীক্ষাটা হয় যখন তারা ভর্তি হতে যায়। তো ভর্তি হতে গিয়ে তখন তারা কাঙ্ক্ষিত সাবজেক্টও পায় না, কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানও পায় না, এবং তাতে হয় ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশন হওয়ার পরে সে ভাবে, একটা ছাত্র ভাবে যে আমি তো গোল্ডেন জিপিএ পাওয়া ছাত্র, আমি কেন ভর্তি হতে পারবো না, আমি কেন এটা সুযোগটা পেলাম না। তাকে যে সে আসলে যে রিয়েলি গোল্ডেন জিপিএ না, তাকে যে গোল্ডেন জিপিএ দেওয়া হয়েছে এটা তো সে বুঝে না, সে বুঝে মনে করে যে আমি তো এটাই প্রাপ্য। এবং সে যখন মেডিকেলে চান্স পায় না, সে যখন বুয়েটে চান্স পায় না, সে যখন ভালো সাবজেক্টে ইউনিভার্সিটি চান্স পায় না, স্বাভাবিকভাবে সে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। যে দেওয়া হয়েছে বললেন, মানে এর মানেটা কি আসলে? আচ্ছা, দেওয়া হয়েছে, এটা হচ্ছে যে একটা টেন্ডেন্সি আছে প্রতিটি সরকারের আমলে যে আমরা আমাদের সময় এত লোক পাস করেছে, এত শিক্ষার হার হয়েছে, এত পার্সেন্ট পাস করেছে, 10 লাখ ছাত্র পরীক্ষা দিলে এত লাখ পাস করেছে, এটাতে সরকার একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, কিন্তু আসলে এই পাস যে সেই পাস নয়, এবং এতে যে ছাত্রদের আসলে ক্ষতি হচ্ছে, কারণ এই ছাত্রদের তো এসএসসি এইচএসসি তো হলো মাত্র শুরু, এদের সমস্ত ইয়ে জীবন সামনে পড়ে আছে। এমনও আছে যে আপনারা কখনো যদি গোপনে যখন হেড এক্সামিনারদের ব্রিফিং হয় সেখানে যদি উপস্থিত থাকতে পারেন, তাহলে বলা হয় খুব মাইল্ডভাবে, খুব সফটলি বলা হয় যে একটু মানে সফটভাবে খাতা দেখবেন। তো আমাদের সময় কিন্তু এটা ছিল না, সফটভাবে খাতা দেখার কোনো সুযোগই ছিল না, আমরা যখন ছাত্র ছিলাম তখনও ছিল না, আর আমরা যখন শিক্ষক হয়ে ঢুকেছি এখানে, ওই আমাদের খুব প্রবীণ শিক্ষক আছেন, উনিও জানেন, আমাদের সময় কিন্তু এটা ছিল না। তখন কেউ একজন ফার্স্ট ক্লাস পেলে, তখন তো এর জিপিএ 5 ছিল না, কেউ যদি ফার্স্ট ক্লাস পেতো বা ফার্স্ট ডিভিশন পেতো, তখন তাকে দেখতে আসতো মানুষ যে এই ছেলেটা কত ব্রিলিয়ান্ট, কত এই মেয়েটা কত ব্রিলিয়ান্ট, যে একে আমি অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম, মানুষটা বিশ্বাস করে না যে অনার্সে আবার ফার্স্ট ক্লাস হয় কি করে। তো এই যে এই জিনিসগুলা, এগুলো কিন্তু শিক্ষা থেকে হারিয়ে যাচ্ছে, আর যে হারিয়ে যাচ্ছে সাথে সাথে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলো একদম অন্ধকার হয়ে যাচ্ছে। সুতরাং আমি এই এই পর্যায়ে এটুকুই বলবো যে শিক্ষার মান ক্রমান্বয়ে ক্রমাঙ্গতভাবে নিচে নামছে, এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো যে যারা এই নীতি নিয়ে নাড়াচাড়া করে, যারা এই শিক্ষা নিয়ে নাড়াচাড়া করে, যারা এটার মন্ত্রী সচিব অথবা উপদেষ্টা অথবা যারাই এটা নিয়ে সম্পৃক্ত, তাদের সবার ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করে। সুতরাং তাদের কাছে
দেশে স্কুল কলেজ থাকলো কি থাকলো না, দেশের শিক্ষার মান কি হলো কি হলো না, তাতে তাদের কাছে কিছুই আসে যায় না, কারণ তারা জানে যে তাদের ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করবে। আপনার কাছে কি মনে হয়, মানে কতটা একমত যে শিক্ষার মান নিম্নগামী, এবং নিম্নগামী হলে এর আসলে কারণগুলো কি? না এখন তো সুযোগ সুবিধা সবই বাড়ছে, কিন্তু কোয়ালিটিও খারাপ হচ্ছে, কোয়ান্টিটিটা বাড়ছে। এটা সম্পর্কে ইনি যা বললেন, আমি একসময় রিটায়ার করার পরে ক্যান্টনমেন্ট শহীদ আনোয়ার কলেজে প্রিন্সিপাল ছিলাম বেশ কিছুকাল, তো সেখানে দেখলাম যে অনেকে ভালো রেজাল্ট করেছে, জিপিএ 5 নাকি এরকম, কিন্তু তারা একটা দরখাস্ত লিখতে গিয়ে দেখা গেলো যে তার মধ্যে অনেক ভুল। তো আমি বললাম যে কীভাবে এই ভালো রেজাল্টটা করলো। তো একটা দেশে শিক্ষার মান উন্নয়নের জন্যে, শিক্ষার জন্যে যে দৃষ্টি দেওয়া দরকার, টিচারদের মান উন্নয়নের জন্যে যে অর্থ ব্যয় করা দরকার, সেইটা হতভাগ্য এই আমরা এই বাংলাদেশে প্রশাসন নামের একটা বস্তু আছে, তারা এগুলোকে সব গ্রাস করেছে। তারা শিক্ষার জন্যে যে স্কলারশিপটা আসে, যে সুযোগটা আসে, তারা আগেই তারা নিয়ে নেয় যারা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত না, অথচ শিক্ষার নামে শিক্ষা মন্ত্রণালয়তে দখল করে আছে। আমি আপনাকে উদাহরণ দিই, 2004 সালে ওরা বিপুল পাবলিক মানি 1426 কোটি টাকা সিপিটি প্রোগ্রাম করে আমলারা টিচারদেরকে না দিয়ে একটা কপর্দক, তারা এই টাকাটা তাদের গবেষণা করা, ডক্টরেট করা, এমএস ডিগ্রি লাভ করার জন্য তারা এই টাকাটা সে মানে বরাদ্দ করতে তৎকালীন প্রধানমন্ত্রীকে সম্মত করায়। ফলে এই বিপুল পরিমাণ পাবলিক মানি দেখেন গিয়ে এখন অনেক সচিবের পেছনে দেখবেন যে ডক্টর অমুক, ডক্টর অমুক, এমনকি যারা জেলায় ডিসি হিসাবে আসছে তাদের পেছনে এই ডক্টরেট ডিগ্রি লাগানো আছে। অথচ ওই সময় একটা কপর্দক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ব্যয় করা হয়নি। তো সেক্ষেত্রে শিক্ষার মান উন্নয়ন না করতে পারলে, টিচারদেরকে এদিকে আকৃষ্ট করতে না পারলে, তাদের দেয়া যে শিক্ষা এটা কতখানি ছেলেমেয়েদেরকে উপকার করতে পারে, যেখানে এখন তো প্রয়োজন তার শিক্ষার মান উন্নয়নের জন্য নানা ধরনের ট্রেনিং করা, ডক্টরেট করা, গবেষণা করা। এখনও আমি বিশ্বাস করি, যেমন আমাদের ডিজি সাহেব যিনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মহাপরিচালক হিসেবে অবস্থান করছেন, তার ওখানে একটা গবেষণা উইং নাই যে কত ধরনের কী ধরনের পরীক্ষা নিলে সুবিধা হয়, কী কী ধরনের প্রশ্ন করা যেতে পারে, কী ধরনের পরীক্ষার সিস্টেম চালু করা যায়, এই জাতীয় জিনিস যারা টোটাল শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিকভাবে চালাচ্ছেন তারা এর সঙ্গে সম্পৃক্ত না। দে হ্যাভ দ্য কালচার, তারা দে আর নট এনক্যাডার ইন দ্যাট এডুকেশন সার্ভিস, তাদের কোনো ফিল্ড ওয়ার্ক নাই, তাদের কোনো ট্রেনিং নাই শিক্ষা বিষয়ে, তারা এসে হঠাৎ আমি এখানকার সচিব, মানে লাইক জমিদার, নব্য জমিদার। এটা একটা অদ্ভুত দেশ। আমি সেদিন আমি বাড়ি যাচ্ছিলাম আমার এক প্রাক্তন মন্ত্রীর সঙ্গে, তো হোম সার্ভিসে যেখানে হেলিকপ্টার করে ওখানে বসছি, তখন একজন স্বাস্থ্যমন্ত্রী জনাব নাসিম ঢুকলেন, আমি আমাকে একজন পরিচয় করাই দিল। আমি বললাম যে মন্ত্রী মহোদয়, আমি একটা কথা বলি, আপনার যিনি সচিব আছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তিনি কি স্বাস্থ্যের লোক? বলেন না তো। আমি তাহলে আপনি ওনাকে কী পরামর্শ দেবেন ওষুধ নীতি সম্পর্কে, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে, স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে? ওনার তো কিছুই জানা নেই, উনি আপনিও জানেন না, উনিও আপনার মন্ত্রণালয় জানেন না, তাহলে আপনাকে কী পরামর্শ দেবে, কী ধরনের পলিসি মোল্ড করবে? শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হওয়ার জন্য কতগুলো পূর্ব শর্ত আছে, নামের মর্যাদা হওয়ার জন্য কতগুলো পূর্ব শর্ত আছে, এর ডিজি হওয়ার জন্য শিক্ষা ভবনের মাধ্যমে ডিজি হওয়ার জন্য কতগুলো পূর্ব শর্ত আছে, তার মধ্যে একটি প্রধান শর্ত হচ্ছে যে এই পদে যাওয়ার আগে অন্তত 2 বছর কোনো প্রশাসনে থাকতে হবে, অর্থাৎ শিক্ষা প্রশাসনে প্রিন্সিপাল হিসাবে, কারণ ক্লাস শ্রেণীকক্ষে পাঠদান করা আর প্রিন্সিপাল হওয়া কিন্তু আরেক কথা। প্রিন্সিপাল হচ্ছে সে প্রশাসনের অংশ, সে কলেজটা চালাচ্ছে, সুতরাং তার একটা প্রশাসনিক এক্সপিরিয়েন্স হয়ে যায়। এবং আগে যখন ডিজি হতো বা ওনাদের সময় যখন ওরা হয়েছেন, ওনাদের কিন্তু এই ইয়েটাগুলো থাকতো, মেনটেন করা হতো, কারণ কতগুলো জিনিস সিনিয়রিটি পোটেনশিয়াল, শিক্ষাগত যোগ্যতা এবং তার অভিজ্ঞতা আছে কিনা। এখন শ্রেণীকক্ষ থেকে আজকে পড়াচ্ছে, কালকে সে
চেয়ারম্যান হয়ে গেছে, আজকে ক্লাস নিচ্ছে, কালকে সে মহাপরিচালক হয়ে গেছে। সুতরাং শ্রেণী করতে পাঠদান থেকে সরাসরি ফাইলে চলে যায় এবং তাদের ফাইল বুঝতে বুঝতে ছ মাস এক বছর লেগে যায়। তখন এই যে ছ মাস লাগে তাদের ফাইল বুঝতে, তাহলে ছয় মাস সেই বোর্ডের প্রশাসনের কি হবে আর সেই উচ্চ মাধ্যমিকের প্রশাসনের কি হবে? তখন তারা তো ফাইল বুঝতে পারছে না, তারা তো কালকে ওই নিজেরা শিখে এসে ক্লাসে পড়িয়েছে। এবং এর কারণে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর রমরমা ব্যবসা, কারণ মা বাবা তখন দিশেহারা হয়ে যায়, কোথায় নিবে বাচ্চাদেরকে, বাচ্চাদেরকে তো কোথাও ভর্তি করতে হবে। এখন এত ভালো ভালো রেজাল্ট করে এরা সব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। ইয়াং প্রজন্ম, একেবারেই এসএসসি এইচএসসি লেভেলের যে ইয়াং প্রজন্ম, এদের কিন্তু ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এবং মাদক আসক্ত বা অন্য রাস্তায় চলে যাওয়ার একটা মূল কারণ হচ্ছে যে তারা কাঙ্ক্ষিত তাদের যে ইয়েটা সেটা তারা পাচ্ছে না, সেই লাইনটা তারা পাচ্ছে না। এবং কারণ আমরা যখন ছিলাম আমরা তো পড়াশোনা করে খেলাধুলা করে আর সুযোগই পাইনি অন্য কিছু চিন্তা করার। প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার আছেন এম এস এমকে বাসার, আপনার এক্সপিরিয়েন্স কি বলে? একদিকে তো ছাত্রছাত্রী তৈরি করছেন, ওভারঅল শিক্ষা ব্যবস্থা এবং যে শিক্ষা ব্যবস্থার কারণে এখন অন্তত দুজন তো একমত যে শিক্ষার মান আসলে খুবই নিম্নগামী। আমি যদি আমার সময় থেকে কথা বলি, জাস্ট 90 সালে যখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি তখন সারা বাংলাদেশে গড় পাশের হার ছিল 31%, যেটি 2015 সালে প্রায় 90% হয়ে আছে। 2003 সালে যখন জিপিএ সিস্টেম চালু হয় উচ্চ মাধ্যমিকে 73 জন জিপিএ পাস পেয়েছিল আর এবছর 42,000 পেয়েছে। শিক্ষার মান কোন দিকে গিয়েছে এবার যদি আমরা বিষয়টি আসি, যে আগে উচ্চ মাধ্যমিক পাশ করার পর যে কোনো শিক্ষার্থী বিদেশের যে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে সরাসরি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হতে পারত, এখন বেশিরভাগ ইউনিভার্সিটি সেটি সুযোগ দিচ্ছে না। তারা মনে করছে এ-লেভেলের স্ট্যান্ডার্ডে আমাদের এইচএসসি সমমান নয়, যার কারণে এভাবে কিন্তু সব জায়গা থেকে আমরা আস্তে আস্তে পিছিয়ে পড়ছি। অন্যদিকে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে গত বছর ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 2 জন স্টুডেন্ট পাস হয়েছে বিশ্ববিদ্যালয়ে, এবং এতে কিন্তু ইন্ডিকেট করে যে বাংলাদেশের শিক্ষার মানটি আসলে দিন দিন কোন দিকে চলে যাচ্ছে। এবং এর কারণ হিসেবে যদি আমরা বলি, একদম প্রাথমিক লেভেলে প্রাইমারি স্কুলগুলোতে এখন 73,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, যেখানে প্রায় 3,13,000 শিক্ষক কর্মরত আছেন। তাদের মধ্যে অন্তত 50%-এর বেশি শিক্ষক আছেন যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি কিংবা এইচএসসি। অনলি 19% শিক্ষক আছেন যারা মাস্টার ডিগ্রি পাস করেছেন, কিন্তু যারা যে সাবজেক্ট পড়াচ্ছেন ওই সাবজেক্ট থেকে তারা মাস্টার ডিগ্রি পাস না, ডিগ্রি পাস হয়েছে 30%-এর কম রয়েছে, এবং তাও পাস কোর্স থেকে। এবং বর্তমান সিলেবাস, কারিকুলাম, পড়ানোর পদ্ধতি, এই ক্রিয়েটিভ সিস্টেম বা ডিজিটাল সিস্টেম কোনো কিছুই কিন্তু তাদের ভালো করে জানা নেই, যার ফলে আমরা যাদের উপরে নির্ভর করে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ বিনির্মাণ করছি বা শিক্ষা জীবনের ফাউন্ডেশন তৈরি করছি, তাদের নিজেদের অবস্থাই কিন্তু খুব নড়ে পড়ে, যার ফলে আমরা উপরের লেভেলে যখনই যাচ্ছি তখন সেটা আশাই করতে পারি না যে আমাদের শিক্ষাতে কোয়ালিটিটা ফিরে আসবে। এবং এটা প্রাইমারি থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ক্ষেত্রে একই রকম প্রযোজ্য। এবং প্রফেসর ডক্টর সাহেদ যেমনটা বলছিলেন যে ছেলেমেয়েরা অনেকটা আরেকটি বিষয় হচ্ছে সেখানে আসন স্বল্পতাও কিন্তু আরেকটি বড় বিষয়। আপনারা তো সম্প্রতি দেখেছেন মেডিকেলে পড়ার জন্য 90,000 শিক্ষার্থী মেডিকেল টেস্ট পরীক্ষা দিয়েছে, ভর্তি পরীক্ষা দিয়েছে, সেখানে 9,000 চান্স পেয়েছে, বাকি 81,000 চান্স পায়নি। তাদের সবারই কিন্তু ছোট সময় থেকে স্বপ্ন ছিল ডাক্তার হবে, তাদের যোগ্যতা ছিল, তাদের সামর্থ্য ছিল, ইচ্ছা ছিল, কিন্তু আসন স্বল্পতার কারণে সেটি হতে পারে নাই, যার ফলে কিন্তু তারা এখন ফ্রাস্ট্রেশনে ভুগছে। কিছুক্ষণ আগে যে কথাটা উঠে আসলো যে তারা ফ্রাস্ট্রেশনের কারণে তারা এডিক্টেড হচ্ছে, মূলত এটাও কিন্তু আরেকটা বড় কারণ। সবারই মনে আছে যে ছোটকালে কোনো না কোনো শিক্ষক আমাদেরকে সরেয় সরেয়া শিখিয়েছিলেন, হাত ধরে সরেয় সরেয়া বা ABCD লিখতে শিখিয়েছিলেন। আমাদের দেশে গ্রামাঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠান, কারণ ঢাকা শহর তো বাংলাদেশ নয়, ঢাকা বাংলাদেশ হচ্ছে ঢাকার বাইরে, এরকম দুই একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে আমরা কোনো কিছুই বিচার করতে পারি না। তো প্রথম কথা হচ্ছে আমি এটা বিশ্বাস করি না যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সব শিক্ষা প্রতিষ্ঠানে বেটার শিক্ষা দান করা হয়, এটা আমি বিশ্বাস করি না। গ্রামে যে শিক্ষক পড়ায় আজীবন গ্রামেই থাকে, তার কোনো এক্সপোজার নাই, তার সে ঢাকা শহরও অনেক সময় জানে না, সেই শিক্ষক ঢাকা শহরও কখনো আসেনি, ওই তার বাসা থেকে গ্রাম থেকে ওই
সকালবেলা গরু ছাগল চড়িয়ে সে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে যায়, ওখানে লেখাপড়া করে, করে আবার সেই তার বাসায় ফিরে আসে। এটাই কিন্তু তার জীবন এবং সারা জীবন এভাবে কেটে যায়। আমি একটা কথা বলতে চাই যে লেখাপড়া করানো বা শিক্ষাদান করা খুব কঠিন কাজ, যারা মনে করে মাস্টারি খুব সহজ কাজ, এটা একেবারেই না। সুতরাং নিজের সন্তানদেরকে অভুক্ত রেখে, উপোস রেখে স্কুলে গিয়ে অন্যের সন্তানকে বছরের পর বছর বছর পড়ানো, শিক্ষাদান করা, এটা যে কত বড় মহান কাজ, এটা আমাদের কোন সরকার, কোন নীতি নির্ধারক কোনোদিন এটা উপলব্ধি করেনি। আমরা আসবো সেই শিক্ষকদের সুযোগ সুবিধা সেই সব প্রসঙ্গে। প্রফেসর আসাদুজ্জামানের কাছ থেকে একটু শুনতে চাইবো, আপনার সামনে আমি দেখছি যে জাতীয় শিক্ষানীতি, শিক্ষা একটি নীতি হয়েছে বাংলাদেশে এবং এই নীতিটি এবং বহু আলাপ আলোচনা করে স্টেক হোল্ডারদের সঙ্গে অনলাইনে দিয়ে দিয়ে ইন্টারনেটে নানানজনের মতামত নিয়ে, এক্সকিউজ মি, আগে আমার শিক্ষার মান সম্পর্কে একটা সারা বাংলাদেশ ব্যাপী যে তা আলোচিত হচ্ছে সেটা হলো যে সৃজনশীলতা, এটা অধ্যায় সৃষ্টি করেছে সৃজনশীল পদ্ধতি, সৃজনশীল পদ্ধতিটা ছেলে মেয়েদের মধ্যে চালু করলে তারা কিছু লিখতে পারবে। কিন্তু আমাকে আজকে একজন বিশিষ্ট শিক্ষক বললেন যে সেখানে কোচিং সেন্টার খুলে কোচিং এর ব্যবস্থা করা এবং গাইডবুক প্রকাশ করে সেগুলো বিতরণের জন্য এর যারা প্রধান কুশীলব তারা করে কি যে ওই কোনো ছেলেকে, আমরা যেমন ছেলেবেলা আমাদের একটা অঙ্কের একটা ধারা শিখিয়ে দিত যে এটা এই মর্মে তুমি অন্য অন্য অঙ্কগুলো করো, ফলে আমরা চিন্তা ভাবনা করে আমাদের মেধা শ্রম দিয়ে আমরা সেই অঙ্কটা করতাম, এক্ষেত্রে টিচাররা সাহায্য করতেন। এখন নাকি শুনতেছি যে তারা নিজেরাই সলভ করে দেয়, যে তার সৃজনশীলতার দিকে তারা যেতে পারছে না। যারা কোচিং করায়, যারা গাইড বিক্রি করে, ওর মধ্যে সলিউশন দেয়া আছে, ওকে আর আমাদের মতো চেষ্টা তদবির করে ওই অঙ্কটাকে শিখতে লিখতে হচ্ছে না, ট্রাই করতে হচ্ছে না, ওর উপরে শ্রম দিতে হচ্ছে না, ফলে মেধা দারুণভাবে ডাউনগ্রেড হয়ে যাচ্ছে, শিক্ষার মান কমে যাচ্ছে। সৃজনশীল পদ্ধতিটা সম্পর্কে আমাদের শিক্ষকরা পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে পারেনি, যার ফলে এখন কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকদের যে শিক্ষার্থীরা ভালো জানে, যার ফলে একটা এমন একটি ব্যবস্থাপনা তৈরি হয়েছে যেটা কিনা খুব সমস্যা তৈরি হচ্ছে। এবং এই পদ্ধতি যদি এভাবেই চলতে থাকে তাহলে শিক্ষার্থীরা আরো বেশি মেধাশূন্য হবে। সুতরাং দ্রুত সময়ের মধ্যে এই পদ্ধতি সম্পর্কে শিক্ষকদেরকে সুস্পষ্ট ধারণা দেওয়া উচিত। তাহলে আমি আপনারা যে প্রশ্নটা করছিলেন যে শিক্ষানীতি সম্পর্কে, আমি যদি ডিটেলসে যাই অন্যরকম হয়। সেটা হলো এই শিক্ষানীতি তৈরির প্রধান ব্যক্তি ছিলেন মরহুম কবির চৌধুরী সাহেব। তা আমরা বরিশাল বজহন কলেজে একসঙ্গে চাকরি করেছিলাম, তখন ওই প্রিন্সিপাল ছিলাম, আমি ওখানে শিক্ষক ছিলাম। তো সেই সুবাদে উনি যখন জাতীয় শিক্ষানীতি তৈরির প্রধান ব্যক্তি হিসেবে দেখা দিলেন, আমি ওনাকে আমার প্রকাশিত ঔপনিবেশিক প্রশাসনের প্রেক্ষিত বাংলাদেশ বইটা দিলাম। তার মধ্যে এই শিক্ষানীতি সম্পর্কে একটা ব্যাপার ছিল, যেমন প্রাথমিক শিক্ষায় আমরা বলেছিলাম যে ওখানে আমি এই কথাটা বলেছিলাম যে যে যারা 8 পর্যন্ত পড়বে তাদেরকে ওইখানে একটা ফাইনাল পরীক্ষা হচ্ছে, যারা ঝরে পড়বে তাদেরকে টেকনিক্যাল নোহাওতে দিলে সে নানা রকম কারিগরি বিষয় শিখে টিকে সে জীবনে কিছু আর্ন করতে পারবে, বাঁচতে পারবে। তো সেটার জন্য আমি বলেছি যে 8 ক্লাসটাকে হাই স্কুলে রেখেই ওখানেই ফাইনাল পরীক্ষার ব্যবস্থা। সেই প্রস্তাবনা কি গৃহীত হয়েছিল? না, সেই প্রস্তাবনা গৃহীত হয়নি। তারা করেছে ওই 3 ক্লাস 6, 7, 8 নিয়ে আসতেছে প্রাইমারিতে। তারপরে আমার বিশ্বাস যে হাজার হাজার প্রাইমারির সঙ্গে আরো হাজার হাজার প্রাইমারি যুক্ত হবে, এবং তারপরে শিক্ষকদের কোয়ালিফিকেশন বাড়াতে হবে, সংখ্যা বাড়াতে হবে, এবং তার ভৌত কাঠামো অনেক টাকা যাবে, তাতে 80,000 কোটি থেকে 100,000 কোটিতে মানে চলে যাবে এই সমস্ত ব্যয়ের জন্য। কিন্তু যদি ওদেরকে হাই স্কুলেই রেখে এইটে ফাইনাল পরীক্ষা নেওয়া হয় তাহলে এই এই ভৌত কাঠামো, এই অর্থ ব্যয়ের প্রয়োজন হয় না। আর এই করতে গেলে 8 ক্লাস যদি প্রাইমারিতে চলে আসে তখন 9, 10 ডিফাঙ্কট হয়ে যায়, হাই স্কুলগুলো হাজার হাজার হাই স্কুল ডিফাঙ্কট হয়ে যাওয়ার কথা। তো সেটা কী করবে, অন্যখান থেকে এটাকে প্রায় ইন্টারমিডিয়েট কলেজের সঙ্গে যুক্ত করে দেবে, কিন্তু ইন্টারমিডিয়েট কলেজের সংখ্যা তো কম, কাজে এর এতগুলো ছাত্র তারা বহন করতে পারবে কি না, এবং সেখানে শিক্ষার মান কতটা বজায় থাকবে, ইত্যাদি নানা প্রশ্ন এসে যায়।
আমি একদিন বছরখানেক আগে বোধহয় যারা প্রাইমারি শিক্ষার মন্ত্রণালয় আছে প্রাক্ষার অধিদপ্তর সেইটা পর্যন্ত আমাদের প্রশাসনের নামে কর্মকর্তারা দখল করে নিয়েছেন, শিক্ষকরা সেখানে নাই। এটা কি অদ্ভুত ব্যাপার হচ্ছে সারা দেশে! আমরা যারা পার্লামেন্টের সদস্য আছেন, যারা নেতা আছেন, তাদের কাছে আমার অ্যাপিল, আপনারা এগুলো একটু ভালো করে দেখেন যে এর একটা 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 অনুপযুক্ত জিনিস দিয়ে তো আর একটা উপযুক্ত কাজ করানো যায় না। যারা শিক্ষার সঙ্গে কোনোভাবে যুক্ত না এতগুলি ধারা, এত রকম শিক্ষা ব্যবস্থা, সে একেবারে ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রাইমারি পর্যন্ত, যদিও প্রাইমারির আলাদা মন্ত্রণালয় আছে, বাট স্টিল এটা তো সম্পৃক্ত। তো সুতরাং এটা এত জটিল মন্ত্রণালয়, কিন্তু এখন পর্যন্ত আপনারা ইতিহাস ঘেটে দেখবেন যে এখন কোনদিন কোন শিক্ষক শিক্ষামন্ত্রী হয় নাই, যিনি আজীবন শিক্ষকতা করেছেন, শিক্ষা ডিপার্টমেন্টে চাকরি করেছেন বা শিক্ষা প্রশাসনে ছিলেন, এরকম কোন লোক কখনো শিক্ষামন্ত্রী হয়নি। সুতরাং ওই যিনি শিক্ষামন্ত্রী হন, তিনি অন্য আরেকজন মন্ত্রীর মতোই যেভাবে মন্ত্রণালয় চলে সেভাবে চলে। কারণ শিক্ষা ডিপার্টমেন্ট হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট যেখানে মিনিমাম মাস্টার্স ডিগ্রির লোকের সাথে কমিউনিকেট করতে হয় এবং লেখাপড়া জানা লোকের সাথে কমিউনিকেট করতে হয় দেশের বিদেশের। তো সুতরাং আমি আরেকটা যেটা বলছি যে ভাই যেটা বলছিলেন যে যেটা মেইন যেই বিষয় যে শিক্ষা যে একটা আলাদা বিষয়, কারণ শিক্ষাকে অন্য মন্ত্রণালয়ের সঙ্গে অন্য ডিপার্টমেন্টের সঙ্গে তুলনা করলে চলবে না। শিক্ষা হচ্ছে ডাক্তারির মতো, ডাক্তারি যেমন প্রতিদিন নতুন করে ওষুধ বের হচ্ছে, প্রত্যেকটা ডাক্তারকে প্রতিদিন লেখাপড়া করতে হচ্ছে, কারণ সে লেখাপড়া না করলে সে ডাক্তারিতে পিছিয়ে পড়বে, তার ডাক্তারি বন্ধ হয়ে যাবে। শিক্ষা কিন্তু ঠিক তেমনি, প্রতিদিন এটা নতুন নতুন নিয়ম বা নতুন নতুন আবিষ্কার, নতুন সিস্টেম, নতুন ইয়ে বের হচ্ছে, এবং আমরা কিন্তু বহির্বিশ্বের থেকে একেবারেই পিছিয়ে আছি শিক্ষার দিক দিয়ে। আমরা মনে করি যে আমাদের যে আমরা এত পাশ দিয়ে দিলাম, জিপিএ 5 হয়ে গেল, সারা বিশ্বের জানলো যে এত 98% পাশ করেছে, নো, বহির্বিশ্ব কিন্তু জানে যে আমাদের শিক্ষার কোনো মান নেই। এবং তারা যেটা এবং আমি দেখেছি যে আমাদের ছাত্ররা ডাইরেক্ট ইউনিভার্সিটিতে তারা এডমিশনের জন্য অ্যাপ্লাই করেছে এবং তারা ওই স্যাট টোফেল দিয়ে ডাইরেক্ট এখান থেকে ঢাকা থেকে ভর্তি হয়ে তারা ওখানে স্কলারশিপ পেয়ে ওখানে গেছে। এখন এটা কল্পনাই করা যায় না। তাহলে আজকে আমি প্রশ্ন করতে চাই যে এত শিক্ষানীতি, এত ডক্টরেটরা বসে বসে, আমলারা বসে বসে যে শিক্ষানীতি বানাচ্ছেন, এই শিক্ষানীতি কি আমাদের ছাত্রদেরকে কতগুলো সার্টিফিকেটধারী মূর্খ বানানোর জন্য? কারণ যখন একটা ছেলে এসএসসি পাস করে ফেলে, যখন একটা ছেলে এইচএসসি পাস করে, তখন কিন্তু সে তার বাবার সাথে আর খেতে ধান চাষ করবে না। কারণ সে বললো, আমি এইচএসসি পাস ছেলে, আমি কেন ধান চাষ করবো, আমি ইউনিভার্সিটিতে পড়বো। তখন হয় কি, সে না উচ্চ শিক্ষায় যাচ্ছে, না তার বাবার সাথে ক্ষেত খামার করছে, বিকজ তার তখন সেটা প্রেস্টিজে লাগে যে আমি তো এটা করবো না। সুতরাং আমরা তাহলে জাতি হিসাবে আমরা পাচ্ছি কি, কতগুলো মূর্খ সার্টিফিকেটধারী দেয় যায়। আমি একটা কথা বলতে চাই যে আমি পিএসসির ভাইভা বোর্ডে ছিলাম, আশ্চর্যজনকভাবে দেখা যায় যে ফরেন অ্যাফেয়ার্সের জন্য অ্যাপ্লাই করেছে, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছে, সিভিল সার্ভিসের জন্য অ্যাপ্লাই করেছে এইসব ছাত্ররা, এইসব ছেলেরা যখন ইন্টারভিউতে আসতো, এদেরকে একটা সেন্টেন্স আমি যেটা ফার্স্ট বল যেটা করতাম যে আমি বলতাম যে ঠিক আছে, 3 মিনিট তুমি ইংরেজিতে কথা বলো, এনিথিং অর এনিথিং, যে আজকে তুমি বাসা থেকে বেরিয়ে এই যে ভাইভা বোর্ড পর্যন্ত এসছো, এই কথাটাকেই তুমি তোমার অভিজ্ঞতা 3 মিনিট ইংরেজিতে কথা বলো, পারে না বাংলা লিখতে দিয়েছেন, না আমি সেটা বলিনি পারে না, লিখতে দিয়েছি বাংলা, তার নিজের নাম লিখতে গিয়ে বানান ভুল করে, দীর্ঘিকার হবে না রাশিকার হবে সেটাও তার নিজের নাম লিখতে গিয়ে বানান ভুল করে। তাহলে এই শিক্ষা আমাদের জাতির কি কাজে লাগবে? লম্বা লম্বা ভাষণ এই ছাড়া আর কোনো কাজে তো লাগবে না, কোনো এটা ছাড়া আর কোনো কাজে লাগবে না। আর আমি বলেছি যে শুনেন, যার নিজের দরদ না হবে সে কিন্তু কোনোদিন বুঝবে না, আমার সন্তানটা এই দেশে পড়ে সুতরাং আমার তখন দরদ হবে। আর একটা স্কুলের জন্য যখন আমার সন্তান যখন একটা স্কুলে পড়ে, তখন কিন্তু আরো 10টা স্কুলের জন্য আমার একটা মায়া থাকবে। তো যারা নীতি নির্ধারণ, তাদের বাচ্চারা দেশে পড়ে না, তারা তো বাচ্চা হওয়ার সাথে সাথে তারা ওখানে বুক করে রাখে তাদের কোথায় ভর্তি হবে, বাচ্চারা কোথায় যাবে, কোথায় পড়বে। সুতরাং এটা যে মতো সে বন্ধ না হবে, এবং এখানে শিক্ষা ডিপার্টমেন্টের জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য, শিক্ষা নীতির জন্য মায়া থাকতে হবে, মন থেকে এটা করতে হবে। না, ওটা তো জাতীয় খালি, ওটা শিক্ষাও নাই নীতিও নাই, ওটা আমাদের খালি জাতীয় আছে। সুতরাং এই এই যদি প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা আসি, কারণ আমরা আমাদের যাই বই পড়তে হবে কেন, আমরা যদি আমাদের রোজ অভিজ্ঞতায় দেখি, আমি 71 ঢাকা কলেজে কনিষ্ঠতম লেকচারার হিসেবে জয়েন করলাম, আমার সাবজেক্ট ইংরেজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। তখন যে ছাত্ররা আমাদের ঢাকা কলেজে ভর্তি হতো, বিশ্বাস করবেন আপনি যে এক একটা মানে ট্যালেন্ট, ক্লাসে যেতে আমার ভয় লাগতো, আমি পুরো পড়ে
পুরো প্রস্তুতি নিয়ে আমি ক্লাসে যেতাম যে কখন কোন প্রশ্নটা করে বসবে। হ্যাঁ, তারা গ্রাম থেকে ঢাকার বাইরে থেকে পাশ করে আসতো, কিন্তু তারপরেও তারা এক একটা ট্যালেন্ট এক একটা গিয়ে, এবং তখন ঢাকা কলেজে অনার্স মাস্টার্স ছিল একমাত্র কলেজের মধ্যে। তো সেখানে এই এখন আজও যদি দেখি যে যারা রিটায়ার করে গেছেন, সেটা আমলা হোক আর আর্মি হোক বা সিভিল সার্ভিস ডাক্তার হোক, আজও যদি দেখেন যারা নাম করেছে তারা কিন্তু সব ঢাকা কলেজের ছাত্র। তো এই যে তাহলে সেই ঢাকা কলেজ আজকে যান, আজকে একটা গরুর গোয়ালের মতো মনে হয় সেই ঢাকা কলেজ। তো আমার প্রশ্ন হচ্ছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে তো আমরা দিন দিন বাড়ালো আর উন্নত হবে, সেই যেটা ছিল আকাশের কাছে ছিল সেটা কেন মাটির নিচে চলে আসবে? এই যেটা আমি আমি ওই ভাই যেটা বললেন, আমি দুইটা আমি আমার চাকরিকালে দুটো প্রস্তাব রেখেছিলাম মন্ত্রণালয়ের কাছে। একটা হচ্ছে যে প্রথম কাতারের যেমন স্কুল আছে, রাজক স্কুল অ্যান্ড কলেজ, ভিকারনেস স্কুল অ্যান্ড কলেজ, হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, নটরডেম কলেজ, এগুলো হলো প্রথম কাতারের কিছু স্কুল কলেজ আছে। আমরা প্রথম কাতারে ধরে নিলাম 10-12টা স্কুল কলেজ আছে। আমি তখন ওনাদেরকে একটা সাজেশন দিয়েছিলাম, যারা দ্বিতীয় কাতারের স্কুল কলেজগুলি আছে আসুন আমরা এদেরকে কিছু সাপোর্ট দেই, যা সাপোর্ট লাগে, টাকা লাগে, টিচার লাগে, যা লাগে এদেরকে আমরা টেনে সেই প্রথম কাতারে তুলে আনি, আমরা তুলে এনে তাহলে এগুলো তো সরকারি, সুতরাং যখন এগুলো প্রথম কাতারে আসবে তখন হয়ে হয়ে যাবে কি এই কম্পিটিশন কমে যাবে, ছাত্রদের সিট বেড়ে যাবে, আরো ভালো ভালো স্কুল কলেজ বাড়বে, ওদেরকে তো আমাদের বেশি কষ্ট করতে হবে না, এটা তো জিরো থেকে তুলতে হবে না, তো অলরেডি আছেই তারা কম্পিটিশনে, ওদেরকে জাস্ট একটু সাপোর্ট দিয়ে, লজিস্টিক সাপোর্ট হোক, যে সাপোর্ট হোক দিয়ে ওদেরকে তুলে আনা হোক। শুনলো না? তারপর আমি আরেকটা প্রস্তাব দিয়েছিলাম যে শিক্ষকদেরকে ট্রেনিং করেন, যে আমরা বোর্ডের শিক্ষক ট্রেনিং এর জন্য ফান্ড আছে, বোর্ড গুলা তাদের খরচে তারা শিক্ষকদেরকে ট্রেন আপ করবে, এবং সেটা একটা ছকও করে দিয়েছিলাম তারা, সেটাও শোনা নেই, কারণ শিক্ষক ট্রেনিং না হলে আমাদের দেশে কখনোই শিক্ষার মান বাড়বে না। প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ে আপনারা অনেক সময় নিউজে পড়েন, খবর দেখেন, এই প্রকল্প সেই প্রকল্প, যতগুলি প্রকল্প আছে কোন প্রকল্পের মধ্যে শিক্ষক ট্রেনিং এর জন্য কোন ফান্ড নেই, অথচ ওটা হচ্ছে প্রথম। আমরা শিক্ষা নীতিতে যে বিষয়টি আছে, আমি একটি ডাটা তুলে ধরতে চাই, তাহলে আপনার জন্য সহজ হবে, যে সারা বাংলাদেশে যত প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সংখ্যাটি শুধু সরকারি আছে 63,000-এর বেশি, আর বেসরকারি প্রায় 1.5 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান আছে। সরকারের এই নীতি যদি বাস্তবায়ন হয় তাহলে সেই প্রাইমারি স্কুলগুলো অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত হবে, প্রায় 3 কোটির বেশি শিক্ষার্থী এখন প্রাইমারিতে পড়ছে, সেগুলো যখন অষ্টম শ্রেণী পর্যন্ত যাবে তখন কিন্তু স্কুলগুলোতে শিক্ষক স্বল্পতা থাকবে, অবকাঠামো ফ্যাসিলিটি বা ক্লাসরুম স্বল্পতা সেখানে কিন্তু রয়েছে। ইভেন ঠিক ঢাকার কোতোয়ালি থানায় যদি আপনি ভিজিট করেন সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান দেখবেন 40% কোটা খালি আছে এখনো, এবং অন্তত 1-2টা হয়তো হেডমাস্টার আছে, বাকিগুলো হয়তো ভারপ্রাপ্ত দিয়ে চলছে। এটা হচ্ছে ঢাকা সিটির অবস্থা, মফস্বলের অবস্থা আরও করণীয়। এবং অষ্টম শ্রেণী পর্যন্ত যদি এই স্কুলগুলোকে চালানো হয় তাহলে প্রাইমারিতে যে শিক্ষকরা আছেন তারা অষ্টম শ্রেণীর ছাত্রদের পড়াতে পারবেন না, আবার যিনি হেডমাস্টার আছেন উনি অষ্টম শ্রেণীর জন্য যদি গ্রাজুয়েট কোনো টিচারকে না হয় তাহলে তাদেরকে তারা কন্ট্রোল করতে পারবে না। অন্যদিকে যেগুলোতে 9-10 আছে তাদেরকে বলা হচ্ছে কলেজ শাখা শুরু করতে পারবে, আবার যাদের কলেজ আছে তারা 9-10 শুরু করতে পারবে। তাহলে আপনি দেখুন যে সারা বাংলাদেশে যদি 1.5 লাখ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসে হয়তো 37,500 মাধ্যমিক স্কুলে পড়াশোনা করছে, সেখান থেকে 3,600 কলেজে পড়াশোনা করছে ছেলেমেয়েরা, এই রেশিওটা যেভাবে আছে এটা কিন্তু পুরোপুরি ভেঙে যাবে, পুরো শিক্ষা ব্যবস্থায় একটা দন্য দশা তৈরি হবে। এবং সবগুলো শিক্ষা এখন যেখানে সারা বাংলাদেশে শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে 58,000 মামলা পেন্ডিং আছে, এবং এই প্রক্রিয়া চালু নিয়ে মামলা নানা রকম কমিটি নিয়ে, টিচারদের মধ্যে কমিটি কিংবা সরকারের সাথে বোর্ডের সাথে নানাভাবে এই মামলাগুলো পরিচালিত হয়ে আসছে। আর যখনই এই সিস্টেমটা চালু হবে তখন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নানা রকম জটিলতা তৈরি হবে, এবং এটা নিয়ে হয়তো এখন যেখানে 58,000 সেখানে তো 1,58,000 মামলা উন্নীত হবে। সো এই এই প্রক্রিয়াটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া তৈরি হবে। আমাদের বিশ্বাস যে যেভাবে বাংলাদেশে প্রাইমারি শিক্ষাটা ছিল 5ম শ্রেণী পর্যন্ত এবং সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান তাদের সেভাবে ক্লাসরুম ডিজাইন সব কিছু করা হয়েছিল, সেই মানের হয়তো টিচার নেওয়া হয়েছিল, কিন্তু এই জায়গাটাতে এসে কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। শুধুমাত্র এখানে একটাই বেনিফিট হবে, যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে, অবকাঠামো বাড়ানোর জন্য সেখানে বিল্ডিং কনস্ট্রাকশন হবে, সেখান থেকে তাদের পয়সা আসবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখা যাবে যে এখন যে যোগ্যতা চাওয়া হয়েছে প্রাইমারি শিক্ষকের জন্য উচ্চ মাধ্যমিক পাস, এবং সেখানে আরো আরো যে কত কিছুর মাধ্যমে শিক্ষক নিয়োগ পায় সেটা তো অনেকবার প্রমাণিত, এবং দুর্নীতির কারণে একাধিকবার শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে গেছে। দেখছি আমাদের রাজনৈতিক নেতারা বিশেষ করে জাতীয় সংসদের সদস্যরা তারা বিভিন্ন স্কুল কমিটি কলেজ কমিটির প্রধান, এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি তো দেখা যাচ্ছে এখন
কোন একটা স্কুল কলেজের কলেজের শিক্ষক নিয়োগের স্কুলের শিক্ষক নিয়োগের সভাপতি এবং এই এই প্রক্রিয়াটাতে যে সরকারের আমলা মন্ত্রী কিংবা পলিটিশিয়ানরা যখন এই শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিগুলোতে আসছে, যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছে তারা সেখান থেকে কিন্তু সরে আসতে হয়েছে, যার ফলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানে যে আকাঙ্ক্ষা নিয়ে তিনি শুরু করেছেন তিনি সেখানে থাকতে পারেন নাই। কারণ একজন শিক্ষা উদ্যোক্তা, মা যেমন তার সন্তানের প্রতি তার যে দরদ থাকে, যিনি একজন শিক্ষা উদ্যোক্তা একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার শ্রম মেধা অর্থ সম্পদ দিয়ে, সে যেভাবে এটিকে পরিচালনা করতে চান আরেকজন এসে জোর করে বসে কিন্তু সেটা করবেন না, এই কাজটি প্রতিনিয়ত হচ্ছে। এমপি মন্ত্রীরা যে গভর্নিং বডির ম্যানেজিং কমিটির হেড প্রেসিডেন্ট, এটা নিয়ে আমার সময় খুব ঝামেলা ছিল এবং আমি এটা বাদ দিয়েছিলাম যে কোন এমপি, এবং এটা নিয়ে একটা মামলাও ছিল। আমি প্রস্তাব রেখেছিলাম যে এলাকার কোন প্রবীণ ব্যক্তি যিনি শিক্ষা অনুরাগী এবং শিক্ষার প্রতি যার মায়া আছে, ওনারা প্রেসিডেন্ট হবেন, ইলেকশন হোক বাট ওনাদের মধ্যে থেকেই কাউকে হবে, এলাকার যাকে মানুষ চেনে শ্রদ্ধা করে। সবচেয়ে বড় কথা হলো যে এমপি মন্ত্রীরা যখন এই গভর্নিং বডির প্রেসিডেন্ট হয় তখন ওনাদের তো সময় নেই, অথচ ওনাদের স্বাক্ষর না হলে কোনো কিছু স্কুল কলেজ করতে পারছে না, বেতন বন্ধ হয়ে থাকে মাসের পর মাস, বেতন বন্ধ হয়ে থাকে কেন? প্রধান শিক্ষককে বা প্রিন্সিপালকে আসতে হয় ঢাকায় ওনার স্বাক্ষর নেওয়ার জন্য, এবং তাতে বেতনও বন্ধ হয়ে থাকে, অনেক স্কুল কলেজের কার্যক্রম বন্ধ হয়ে থাকে। আরেকটি কথা যেটা হলো যে শিক্ষা জগতে অন্তত সব ক্ষেত্রেই হওয়া উচিত বা শিক্ষা ডিপার্টমেন্টে অন্তত রাইট পার্সন ফর দ্য রাইট জব, যিনি জানেন বোঝেন যে এই জিনিসটা যে বোঝে তাকেই সেখানে দেওয়া উচিত, এখানে কোনো রাজনীতি থাকা উচিত না। এবং আপনারা কিছুদিন আগে দেখেছেন অনলাইন ভর্তি নিয়ে কি হুলস্থুল কিয়ামত হয়ে গেল, কিন্তু এটা কিন্তু কিছুই না, কোনো কিছু হওয়ার সারা পৃথিবীতে তো অনলাইন ভর্তি হচ্ছে, এই যে এখানে ঢাকায় বসে যারা ওই কানেকটিকাটে কানাডায় ভর্তি হচ্ছে তারা তো অনলাইন ভর্তি হচ্ছে, ওখানে তো গ্যাঞ্জাম হচ্ছে না। একটি মাত্র কারণ, সচিব একটা বলছে, মন্ত্রী আরেকটা বলছে, ঢাকা বোর্ডের চেয়ারম্যানের মুখে কুরুপ, কারণ এটা মোস্টলি ঢাকা বোর্ডের চেয়ারম্যানের কাজ, তো ওনার মুখে তো একদম বন্ধ সেলাই করা। আর এখানে সচিব বলছেন ক্যামেরা খুললেই সচিব কথা বলছেন, অথচ ওনার কোনো ধারণাই নাই এই অনলাইন ভর্তিতে। আমি এই এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, এই যে আপনারা আজকে SMS এর রেজাল্ট পাচ্ছেন, আপনারা অনলাইনে রেজাল্ট পাচ্ছেন, আপনারা ওয়েবসাইটের রেজাল্ট পাচ্ছেন, এটা কিন্তু আমি করে এসেছি। এটা 2004 থেকে শুরু হয়েছিল এবং 2004 আমি বোর্ডের চেয়ারম্যান ছিলাম। আর কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা রেজাল্ট দেওয়া হচ্ছে 1993 থেকে। আমি অবাক হলাম যে আমার আগে কোনো চেয়ারম্যান এটা করে নাই কেন, অথচ এবং এটা নিয়ে আমি কোনো হইচই করিনি, বিশাল ডিজিটাল করে ফেললাম, ডিজিটাল হয়ে গেল, এবং কোনো কিছুই করিনি, জাস্ট পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে দেওয়া হলো যে অমুক পরীক্ষার রেজাল্টটা অনলাইনে দেওয়া হবে। এটা নিয়েও কত ভর্তি কত রকম বাণিজ্য করার চেষ্টা করলো যারা ক্ষমতায় ছিল তারা, তো কিন্তু আমি বাট এটা করে এসেছি। এবং সেখানে কোনো টু শব্দ হয়নি এবং কোনো রকম একটি ফুলস্টপ পরিমাণও কোনো গণ্ডগোল হয়নি, অথচ যারা ওই সময় আমাদের ইয়েরা এই প্রযুক্তিটা করে দিয়েছিল তারাই কিন্তু অনলাইনের ভর্তি পরীক্ষার প্রযুক্তিটা করেছে, কিন্তু তারা তো আর সামনে আসছে না। আমি কিছুই জানি না বুঝি না, আমি ক্যামেরার সামনে একটা উল্টাপাল্টা বলে দিলাম ওটা নিয়ে গার্জিয়ান, কারণ এটা গার্জিয়ান স্টুডেন্ট টিচার সবারই একটা সম্পৃক্ততা আছে, এবং গার্জিয়ানরা যখন দেখে যে আরে আমার ছেলে তো এখানে পাচ্ছে না, ওখানে পাচ্ছে না, এটা হচ্ছে না, তখন হয় কি তারা একটা আতঙ্কে ভোগে, এবং আতঙ্কের থেকে আরো বেশি একটা ক্রাইসিস সৃষ্টি হয়। তো সুতরাং রাইট পার্সন ফর দ্য রাইট জব না হলে এটা কোনোদিনই হবে না। এই যে এত বিশাল একটা কর্মকাণ্ড আমি করে রেখে এসেছি ওখানে, তো এটা তো এটা নিয়ে তো কোনো আপনারা মনে মনে পড়ে যে কোনো গন্ডগোল হয়েছে বা কোনো হয়েছে, আপনাদের মনেও নাই যে কোন সাল থেকে এটা শুরু? আমি বলছি না, 2004 সাল থেকে এই ওয়েবসাইটের রেজাল্ট শুরু হয়েছে। আমি শিক্ষা পলিসি সম্পর্কে আর একটা কথা বলবো, যেটা আমি দীর্ঘদিন ধরে ভাবছি এবং বইতে লিখেছি, সেটা হলো জাতীয় সিলেবাস সিস্টেম নাই বাংলাদেশের মতো, এরকম বৈষম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা কোথাও আছে কিনা আমার জানা নেই। গ্রাম সমস্ত গ্রামের ছেলেমেয়েরা বাংলা মিডিয়ামে পড়ছে, আর বড় বড় শহর ঢাকা সহ তারা ইংলিশ মিডিয়ামে পড়ছে, এমনকি আমি জানি বড় সদাগর অফিসের ক্রানির ছেলেমেয়েরাও এই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে। তো আমাদের রাষ্ট্রের জন্ম কিন্তু ভাষার প্রশ্ন থেকে, আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 52 থেকে, এমনকি মুক্তিযুদ্ধ শুরু হয়েছে ভাষা আন্দোলন নিয়ে, এমনকি ভাষা আমি আমার যতদূর জানি যে 1947 যখন দেশ ভাগ হলো তার আগেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বললেন যে পাকিস্তান হতে যাচ্ছে তার ভাষা হবে উর্দু। তো আমাদের এখানকার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের অভিভাবক, উনি বললেন যে কেন পূর্ব বাংলার লোকটা তো সংখ্যাগরিষ্ঠ, যদি রাষ্ট্রভাষা করতে হয় তাহলে বাংলাকে এর সঙ্গে করো, তিনি উর্দুকে বাদ দিতে পারেন,
কিন্তু সেটা তারা মানেনি, তারপরে যে অনর্থ হলো তার থেকে স্বাধীন হলাম। কিন্তু আমার একটা বক্তব্য হচ্ছে, একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে শিক্ষার মধ্যে যে বৈষম্য চালু হয়েছে সেটা অসহনীয়। একদিকে ইংলিশ মিডিয়াম চলছে, সেই ইংরেজি মিডিয়ামের বিভিন্ন স্কুলের মধ্যে কোনো সমতা নাই, ঐক্য নাই। এক এক স্কুলে ওনার ক্যাম্বিয়ান কলেজে যে পাঠ্যপুস্তক আছে ইংরেজিতে, হয়তো দেখা গেলো যে এই লন্ডন গ্রেস অমুক তমুক, তারপরে কি সব নাম দিয়েছে গলিতে গলিতে সব স্কুল, কিন্তু নাম হচ্ছে সান ফ্রান্সিসকো স্কুল অ্যান্ড কলেজ, তারপরে কি সব দিয়ে দিয়ে ভরে রেখেছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ক্যানাডিয়ান স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল, আমেরিকান স্কুল, অমুক স্কুল, তমুক স্কুল, এদেরকে এরা পারমিশন কিভাবে পাচ্ছে? আমার প্রশ্ন, কিভাবে পাচ্ছে? এদের কোনো রেগুলেটরি বোর্ড নাই, এদেরকে রেগুলেট করার কোনো রেগুলেটরি বোর্ড নাই। এক্স্যাক্টলি বলতে চাইছি যে বর্তমানে 11 প্রকার শিক্ষা ব্যবস্থা আমাদের প্রাথমিক স্তরে রয়েছে, 11 প্রকার সিলেবাস নাই। এক এক জনের এক এক রকম, যার যেমন ইচ্ছা খুশি সেরকম বই পাঠ্য করছে। যদি ওই ইংলিশ মিডিয়াম গুলোর মধ্যে একটা সমতা থাকে, না ইংলিশ, আপনি যে বলেন যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা, বাংলার জন্য আমরা যুদ্ধ করেছি, কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ছে, ইংলিশ মিডিয়ামে পড়ার মধ্যে কোনো দোষ নাই, কারণ ইংলিশ হলো আন্তর্জাতিক ভাষা, আলটিমেটলি ইংলিশ পড়তেই হবে। কিন্তু ইংলিশ মিডিয়ামে যারা পড়ছে তারাও তো সঠিকভাবে ইংলিশটা শিখছে না, ঠিকভাবে তো শিখছে না। আপনি যেটা বলছেন ঠিক আছে, আমি তো ওই পয়েন্ট থেকে আমি বলছি যে যদি মনে করে যে জাতীয় যদি মনে করে যে ইংলিশ আমাদের খুব দরকার, বর্তমানে কিন্তু ইংলিশ পুরো দমে আছে, বাংলা 200 নম্বর কম্পালসারি, ইংরেজি 200 নম্বর কম্পালসারি, তারপরে যদি তারা ইংরেজি না শেখে সেটা তো ভাষার কোনো দোষ না। যারা শিখতে পারছে না, বা আমি জানি যে শিখতে পারছেন না, হবে না শেখাতে পারবো, বহু স্কুলে ট্রেইন ইংলিশ টিচার নাই, কিন্তু মস্ত আরো 200 নম্বরের পাঠ্যপুস্তকটা রয়েছে, কিন্তু সেগুলো পড়ানো, গ্রামার পড়ানো, এর মূল রূপ নাই। আমি একটু আপনার কাছে শুনছি, আপনি বলছেন যে প্রাথমিক শিক্ষা 11 রকমের, হোল সিস্টেমে হোল সিস্টেমে 11 রকম। বাংলাদেশের প্রাথমিক শিক্ষাটার মধ্যে একটি হচ্ছে আমাদের ন্যাশনাল কারিকুলাম, মানে যে শিক্ষা হচ্ছে আমাদের ন্যাশনাল কারিকুলামের মধ্যে আবার দুটা ভাগ হচ্ছে, একটা ন্যাশনাল কারিকুলামের বাংলা ভার্সন আর এটা হচ্ছে ইংলিশ ভার্সন। দেন এডেক্সেলের ব্যানারে একটি আসছে, ক্যামব্রিজের ব্যানারে আরেকটি আসছে, তারপরে ইংলিশ মিডিয়ামে, দেন হচ্ছে আমাদের কিন্ডার গার্ডেন একটা প্রথা চালু হয়েছে, তারপরে দেখুন যে কৌমি মাদ্রাসার একটা আছে, আলিয়া মাদ্রাসার একটি প্যাটার্ন আছে, এনজিওগুলো তারা তাদের মতো করে একটা করেছে, এভাবে নানা রকম শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে। প্লাস হচ্ছে যে বিদেশের বিশেষায়িত কিছু প্রতিষ্ঠান এখানে আসছে, যেমন আপা বললেন ক্যানাডিয়ান স্কুল বা আইবি স্ট্যান্ডার্ড কিছু স্কুল এখানে এসেছে, হ্যাঁ হয়তো ইন্ডিয়ান দিল্লি পাবলিক স্কুল এখানে চলে আসছে, আইএসডি কিংবা আর আরও 2-4টি স্কুল আছে যারা বিদেশি স্ট্যান্ডার্ডে এখানে পড়াচ্ছেন, আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশে বসে বারিধারাতে বসে তারা পড়াচ্ছেন আমেরিকান পুরো স্ট্যান্ডার্ডে, যেখানে এক বছরে খরচ দিতে হয় 29 লক্ষ টাকা, এবং যখন কেমব্রিয়ানে একটা ছাত্র 10,000 টাকা মাসে দিয়ে পড়ে বা বছরে 1,00,000 টাকা দেয়া, তখন কিন্তু হইচই পড়ে যায় যে অনেক বেশি ফি নিচ্ছে। আইএসডিতে 13 লক্ষ টাকা নিচ্ছে, কিংবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা দিয়ে পড়াচ্ছে, কিন্তু সবচেয়ে বড় দেখে হচ্ছে যাদের সামর্থ্য আছে তারা যাচ্ছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এই যে প্রাথমিক লেভেলে মানবেন না যে তাদের শিক্ষার মান, মানেরও একটা পার্থক্য আছে। হ্যাঁ, মানের একটু পার্থক্য আছে, একটু না অনেকটা পার্থক্য আছে, অনেকটা পার্থক্য আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার, যেটা শুরু থেকে বললেন যে এই যে গ্রাম থেকে শহর, দেশি বিদেশি সব শিক্ষা মিলে যে একটি হজবরলো পরিস্থিতি আছে, এখন একজন গ্রামের মানুষ সে যদি সামনে আসতে চায় তাহলে সে কোন শিক্ষাটা নিয়ে আসবে? তাহলে অন্তত একটি বেসিক এডুকেশন তো আমাদের থাকা দরকার, একটি প্ল্যাটফর্ম থাকা দরকার যেখানে সবাই অন্তত মিনিমাম এটুকু শিক্ষা গ্রহণ করবে, তারপরে তাদের সামর্থ্য অনুযায়ী তাদের ইচ্ছা অনুযায়ী হয়তো ভিন্ন শিক্ষাটা নিতে পারে। আমাদের প্রস্তাব আছে, সেই প্রস্তাবটা হলো আমি বলেছি যে যদি ইংরেজি এরপরও বেশি লাগে সিলেবাসে বাড়িয়ে দিই, কিন্তু একটা ন্যাশনাল সিলেবাস থাকবে, দ্যাট শ্যাল হ্যাভ টু বি ফলোড বাই অল। কিন্তু একটা স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে কিছু ইংলিশ মিডিয়ামে পড়বে বা বিত্ত বই উচ্চবিত্তের মধ্যবিত্তের লোকেরা, আর গ্রামের ছেলেমেয়েরা বাংলা পড়ে উপেক্ষিত অবহেলিত হবে, এটা তো হওয়া উচিত না। আমরা এর জন্য যুদ্ধ করিনি, স্বাধীনতার পক্ষে সংগ্রাম করিনি, আমরা মনে করেছি একটা স্বাধীন দেশের নাগরিকরা সমান সমতা নিয়ে সমান সুযোগ সুবিধা নিয়ে বেড়ে উঠবে। কিন্তু আমি দেখছি
যে আমার নিজের নাতনি, নাতিও বলছে সেখানে এসে ইংলিশ মিডিয়ামে পড়ছে, আমার তো কিছু বলার নাই। এটা সিস্টেমে দাঁড়িয়ে আছে। আমাদের অভিভাবকদেরও কিন্তু একটা ভূমিকা আছে। আমরা অভিভাবকরা আমরা একটা ইনফিনিটি কমপ্লেক্সে ভুগি যে আমাদের আমার বাচ্চাকে আমি ইংলিশ মিডিয়ামে কেন দিতে পারছি না, সেটা গলির মাথায় ইংলিশ মিডিয়াম হোক আর এই যে। এখন আমাদের যারা বিজ্ঞ লোকেরা, আমাদের সমাজের আমাদের দেশের যারা বিজ্ঞ লোকেরা, তারা কিন্তু সব মফস্বল থেকে পাশ করে এসেছে, কেউ ইংলিশ মিডিয়ামে পড়েনি, কিন্তু সুন্দর ইংরেজি বলেন, লেখেন এবং ইংরেজিতে বই লিখেছেন, তারা সারা বিশ্বে তারা সমাদৃত, কিন্তু তারা কিন্তু সব মফস্বলের স্কুল কলেজে লেখাপড়া করেছেন এবং ইংরেজি মিডিয়ামে পড়েন। সেই স্কুলগুলোর তো সেই মানে স্কুলগুলো আছে, জেলাতে একটা জেলা স্কুল ছিল, তার যে তখনকার যে স্কুলগুলো আছে সেই শিক্ষকগুলো, শিক্ষকগুলো সেই শিক্ষক, কারণ স্কুল থাকা লাগে না, যদি শিক্ষা ঠিকমতো হয় তো গাছতলা নিয়ে সেটাই বলছেন যে সেই সেই শিক্ষকগুলো বলতে সেটাই মিনিং হচ্ছে। এখন আমরা কিন্তু তিনজনই সমস্যার কথা বলছি, পাশাপাশি আপনিও, আমরা কিন্তু সবাই সমস্যার কথা বলছি। এখন তাহলে সমাধান কোথায়? একটু একটু করে শুনে আসি আমি শেষের দিকে, যেহেতু দু মিনিট করে প্রত্যেকের কাছেই। এখন যদি আমরা সমস্যার কথা চিন্তা করি, একটি হচ্ছে যে সমাধানটি হচ্ছে যে আমাদের শিক্ষানীতিকে আরেকটু নতুন ভাবে সাজিয়ে আমাদের এই সময়ের প্রেক্ষাপটে এটাকে গুছিয়ে নিতে হবে। এবং আমাদের প্রতি বছর যে পরিমাণ শিক্ষার্থী ড্রপ আউট হচ্ছে, যেমন আমরা 2015 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 10,81,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়ে 3,22,000 অকৃতকার্য হয়েছে, জিপিএ 1-3 পেয়েছে এরকম আরো প্রায় 3.5 লাখ, এই যে 6 লাখ 6.5 লাখ স্টুডেন্ট মানে রেজাল্ট খারাপ করেছে, তারা কিন্তু উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের কারিগরি শিক্ষা বা বিশেষায়িত শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, অন্যথায় আমরা আমাদের আমাদের ছেলেমেয়েরা হয়তো শিক্ষিত সার্টিফিকেট পাচ্ছে, শিক্ষিত বেকার হচ্ছে, আলটিমেটলি তারা কিন্তু দেশে বিদেশে কোথাও কাজের সুযোগ পাবে না। তো সুতরাং আমাদের শিক্ষাতে কোয়ালিটিটাকে নিশ্চিত করতে হবে। শিক্ষক যারা আছেন তারা যে অল্প বেতনে চাকরি করেন সেই টাকা দিয়ে তারা নিজেদের ঢাকা শহরে বাড়ি ভাড়া পর্যন্ত দিতে পারেন না, সেখানে ভালো তাদের কাছ থেকে আশা করা যায় না। সেই জন্য যদি শিক্ষক সেখানে মাঝে মধ্যে প্রশ্নপত্র ফাঁস করে দেন, এখন কিছু করার নেই, কারণ হচ্ছে তাদের তো পেট চালাতে হবে, তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাতে হবে, তারা শেষ পর্যন্ত হয়তো এই আশ্রয় নিতে বাধ্য হচ্ছে অনেক ক্ষেত্রে। কিন্তু আমরা যদি দেখি যে একজন সাধারণ রিক্সাওয়ালা সে হয়তো 20,000 টাকা মাসে ইনকাম করে, আর একজন শিক্ষক 10,000 টাকা ইনকাম করতে পারে না, তখন সে এই সমাজে কিভাবে সে চলবে? সো তাদের কথাগুলো বিবেচনায় আনতে হবে। সো শিক্ষাকে একটি টোটাল পরিবর্তন নিয়ে আসতে হবে, কারণ যেহেতু বাংলাদেশের শিক্ষিত জনসংখ্যা অনেক বেশি, তাদেরকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে কাজের জন্য। আর একমাত্র উপায় হচ্ছে তাদেরকে যদি আমরা কর্ম উপযোগী শিক্ষা দিতে পারি তাহলেই তারা সেই সুযোগটা পাবে। আমার দুটো বক্তব্য আছে, একটা হচ্ছে শিক্ষাকে সঠিকভাবে পরিচালনার জন্যে শিক্ষার সঙ্গে যারা যুক্ত, শিক্ষা ক্যাডারের সঙ্গে যারা যুক্ত তাদেরকে মন্ত্রণালয়ে নিয়ে আসতে হবে, কেন তাদের কালচার আছে, শিক্ষার সময় ভাবনা আছে, তাদের ট্রেনিং আছে। আরেকটা হলো এই যে গ্রাম এবং শহরে যে বৈষম্য, যার ফলে গ্রামের লোকরা অবহিত উপেক্ষিত হচ্ছে, সেজন্য একটা ন্যাশনাল সিলেবাস সিস্টেম দরকার, দ্যাট শ্যাড হ্যাভ টু বি ফলোড বাই অল। সেখানে ইংরেজির সংখ্যা যদি আরো বাড়াতে হয় বাড়ান, কিন্তু সেটা সকলের জন্য সমানভাবে হবে। এটা না হলে আমি এটার কোনো অর্থ বুঝি না, কেমন করে আমরা কি করছি। আরেকটা হলো যে বেতনের কথা উনি বললেন যে 10,000 টাকা পায়, রিক্সাওয়ালাও কিন্তু 20,000 টাকা পায় যারা ঠেলা চালায় ইত্যাদি। তো একজন টিচার আমি শুনেছি, আমাদের এক শিক্ষক বললেন যে পাকিস্তানে এবং ভারতে শিক্ষকদের বেতন অনেক বেশি, এমনকি আমাদের এখানে যে প্রশাসন সংস্কার করতে গেলে সারা বিশ্বে বেশি, এবং এখানে প্রশাসন সংস্কার করতে গেলে ভার দেওয়া হয় ভোক্তা পক্ষকে। যেমন আমরা 29টা ভোক্তা পক্ষ আছি, একটা পক্ষকে বারবার দায়িত্ব দেওয়া হয় প্রশাসন সংস্কার করো, তারা নিজেদের দেওয়ার পরে বাকি যা থাকে অন্যদের দিয়ে তারা নিজেদের সংস্কার, আগে সমস্যা নেয়, তাদের তাদের পজিশন উচ্চ করে নেয়, তাদের যা যা প্রাপ্য তার চেয়ে বেশি নিয়ে নেয়, এইভাবে করে। তো সেই ক্ষেত্রে একটা একটা জাস্টিস, একটা ন্যায় বিচার আশা করি। যারা দেশ পরিচালনা করেন তারা দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন, আমার মনে হয় আমার মাননীয় প্রধানমন্ত্রী অনেক সাফল্য অর্জন করেছেন, কিন্তু বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে হলে এই বৈষম্য থাকা চলবে না। আমরা চাই বঙ্গবন্ধু যে আশা আকাঙ্ক্ষা জনগণের ক্ষমতায়ন হবে এবং দেশের লোক সুন্দর মানুষ নাগরিক হবে এবং যোগ্য নাগরিক হবে, উজ্জ্বল করবে। রুটে যেতে হবে। এটা আমার প্রথম যেটা হচ্ছে যে রাইট পারসন ফর দ্য রাইট জব, যিনি
জানেন, সিলেবাস প্রণয়ন করবেন যার এই ব্যাপারে অভিজ্ঞতা আছে, আর অভিজ্ঞতা না থাকলে ওনাকে ট্রেনিং দিয়ে আনাতে হবে যে যাতে করে উনি এটা করতে পারেন ঠিক মতো। যাকে তাকে বসিয়ে দিলে সিলেবাস প্রণয়ন করার জন্য সেটা না, কারণ আমিও একসময় সিলেবাস প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আমি দেখেছি যে যাদের সঙ্গে বসছি তাদের সঙ্গে তার কিছুই জানে না, কোনো আইডিয়াই নেই সিলেবাস সম্পর্কে, এক। দ্বিতীয় কথা হচ্ছে শিক্ষা ডিপার্টমেন্টে কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আনতে হলে এটা অনেক আগে থেকে, যেটা তিন বছর পরে ইমপ্লিমেন্ট হবে সেটা তিন বছর আগের থেকে ওটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলতে হবে, কারণ ছাত্রদেরকে বা গার্জিয়ানদেরকে গিনিপিক ভাবা যাবে না, হঠাৎ করে আজকে এটা করলাম কালকে এটা করলাম, কারণ এটার জন্য একটা মেন্টাল সেট আপ দরকার হচ্ছে, মাইন্ড সেট আপ দরকার হচ্ছে। গার্জিয়ানরা আতঙ্কিত হয়ে যায়, গার্জিয়ান না থাকলে, শিক্ষার্থী না থাকলে আমাদের শিক্ষা ব্যবস্থার তো দরকার নেই, তো তারাই যখন আতঙ্কিত হয়ে যাবে, তখন সুতরাং এই 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 কোনোরকম চেঞ্জ আনতে হলে এটা হঠাৎ হঠাৎ করে কারো মাথায় খেললো আর কোনো পলিটিক্যাল ডিসিশন হলো আর করে ফেললাম, এটা না করে একদম অনেক আগে থেকে, এবং সেটার জন্য গার্জিয়ানদেরকে প্রস্তুত করতে হবে, তাদের টিচারদেরকে ট্রেনিং দিতে হবে এবং শিক্ষার্থীদেরকে প্রস্তুত করতে হবে এই যে এখন থেকে এটা হবে, এটা একটা ব্যাপার যেটা আমি আমার ইয়েতে দেখেছি আমি। দ্বিতীয় কথা হচ্ছে যে শিক্ষকদের ট্রেনিং, এটা হলো এক নম্বর, এক নম্বর শিক্ষকদের ট্রেনিং, আর কিছু না হলে মফস্বলে যারা আছে তাদেরকে ঢাকায় আনেন, ঢাকায় এনে অন্তত ঢাকায় ট্রেনিং দেন, অন্তত তারা গ্রাম থেকে বেরিয়ে এসে ঢাকা শহর শহরে দেখুক যে ঢাকা শহরের স্কুলগুলো কিভাবে চলে, বিকারণের সাথে নিয়ে যা ইয়ে আপনার ইয়েতে কি জানি ইংলিশ মিডিয়ামের যেগুলো আছে রাজুক স্কুল এগুলোতে নটরডেম এগুলোতে নিয়ে যাক, অন্তত তার দেখুক সিস্টেমটা, দেখুক প্রাইভেট স্কুলগুলোতে নিয়ে যায় তারা সিস্টেমটা দেখুক, এক। শিক্ষকদের ট্রেনিং এবং শিক্ষকদের স্কলারশিপ, তাদেরকে বাইরে পাঠান, স্কলারশিপ দেন, এদেরকে বাইরে পাঠান, এক্সপোজার এরা পৃথিবীতে যেন শিক্ষাটা দেখতে পারে। আরেকটি কথা হচ্ছে শিক্ষা, আমি সবসময় কথাটা বলি শিক্ষা কালচার, আমাদের যে কালচার এবং স্পোর্টস, এটা এই তিনটা জিনিসকে সব রকম রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে, সব রকম রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে, শিক্ষাতে কোনো রাজনীতি ঢুকতে পারবে না। এবং একজন শিক্ষক সে যেই দলই করুক না কেন, যেই দলেরই তার সমর্থন থাকুক না, সে যদি যোগ্য হয় তাকে যে তাকে তার যোগ্য অবস্থানে তাকে দিতে হবে, এক। আরেকটা কথা হলো আমরা ইন্ডিয়া থেকে অনেক কিছুই নকল করি, কিন্তু ইন্ডিয়াতে যান আপনি দেখেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান গ্রামের একদম অঞ্চলের গ্রামাঞ্চলের একটা শিক্ষা প্রতিষ্ঠান ওটা শহরের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কম্পিট করতে পারে। সুতরাং আমরা যদি ইন্ডিয়াতে যদি এটা করতে পারে আমরা কেন করতে পারবো না, এটির একটি কারণ হচ্ছে পলিটিক্স, তদবির, পলিটিক্স থেকে এটাকে বের করে আনতে হবে এবং এটা নিয়ে একটু সিনসিয়ার হতে হবে। আমি মনে করি যে আমাদের দেশে অনেক বিজ্ঞ লোক আছে, কিন্তু এটা নিয়ে একটু সিনসিয়ার হতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে। দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার এম কে বাশার, প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান এবং প্রফেসর ডক্টর শাহেদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজন তিনজনকে। দর্শক আমরা কথা বলছিলাম শিক্ষা নিয়ে, এবং শিক্ষা নিয়ে হতাশা গোটা দেশ জুড়ে আছে। আমার তিন অতিথি তারা শিক্ষার সঙ্গে দীর্ঘকাল ধরে সংশ্লিষ্ট, তাদের প্রত্যেকের মধ্যে আছে, এবং এক কথায় যেটি বলা যেতে পারে যে শিক্ষাকে রাজনীতির ঊর্ধ্বে রাখবার কথা তারা বলেছেন। শিক্ষাকে যদি আমরা শিক্ষার মানোন্নয়ন যদি করতে চাই তাহলে অবশ্যই শিক্ষকের দিকে নজর দিতে হবে। বাংলাদেশে মানসম্পন্ন শিক্ষকের যথেষ্ট পরিমাণে অভাব রয়েছে, শিক্ষকদের সুযোগ সুবিধা ভালো থাকবার ব্যবস্থা করতে হবে, তাদের মানোন্নয়নের দিকে নজর দিতে হবে। এটি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে শিক্ষার মান নিম্নগামী হতে বাধ্য। দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।